ज्ञान विज्ञान चर्चा और इस्लाम एक पर्यालोचना ज्ञान विज्ञान के इस्लाम क्यों मूल्यायन करे सन्तान के भाव एक आदर्श नागरिक हिसाब गढ़े तुलते पारे ज्ञान विज्ञान चर्चार क्षेत्र इस्लाम प्रतिबंधकता आना ना कि इस्लाम एक क्षेत्र इनकारेज कर ना कि मानव समाज के इस्लाम एक क्षेत्र उत्साहित कर विषयटे नहीं मूलत अपन सामने आलोचना करबार प्रयास चालाब इंशाल्लाह। सम्मानित मुसल्लान इकराम, अल्लाह पाक जुगे जुगे असंख्य नबी एवं रसूल प्रॉफेट एवं मेसेंजर सेंड करेछेन जुगेर गुण्डीपाके समयेर आवर्तने जुगेर विवर्तने अल्लाह पाक असंख्य नबी एवं रसूल पृथ्वीते प्रेरण करेछेन तन्मध्य थेके महाग्रंथ अल कुरआने 25 जन नबीर नाम अल्लाह पाक उच्चारण करेछेन। प्रत्येक नबी एवं रसूल आमादेर शांतिर जन्य काज करेछेन ज्ञानेर विज्ञानेर आलो पृथ्वीते छड़िये दियेछेन आमादेरके सुशिक्षित करबार जन्य पृथिवीर मानुष के विज्ञान मनुष्य करबार जन्य पृथ्वी के विज्ञान बान्धव करार जन्य जुगे जुगे प्रत्येक नबीरा काज करेछेन तादेर उम्मतेर जन्य। आजकेर बर्तमाने विज्ञानेर जे उत्कर्ष मानुष चाँदेर देश जय करे मंगल ग्रह आज के पाड़ी दिच्छे ए सब किछुर जे ऋण आमरा सर्वप्रथम जादेर स्मरण करते हय तारा हच्छे जुगे जुगे जे नबी रसूल आसछेन तादेर प्रति। महाग्रंथ अल कुरान जदि आमरा स्टाडी करी जदि आमरा गवेषणा करी कयेकजन नबीर फर द एग्जाम्पल आपनादेर सामने आमरा उच्चारण करब जे नबीरा एक एक नबी एक एक विषये एक्सपार्ट छिलेन एक एक नबी एक एक शिल्प निये तादेर जातिके उम्मतके काज करियेछेन। जदि आमरा बोली आज थेके प्राय 5000 बछर आगेर कथा अर्थात ख्रीष्टपूर्व प्राय 3 থেকে 4 হাজার बछर आगे पृथ्वी प्रथम रसुल नबी नू आलैहिस्सलाम आदम हच्छेन प्रथम नबी एवं शरीयतेर दिक दिए सर्वप्रथम रसुल हच्छेन नू आलैहिस्सलाम तिनी छिलेन नौजान विशेषज्ञ तिनी छिलेन नौविज्ञानी। आपनारा जानेन से विशाल इतिहास जखन नू आलैहिस्सलाम तार जातिके एक आल्लाहर दिके आह्वान करेछेन বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ দেয়ার ইজ নো গড বাট আল্লাহ দেয়ার ইজ নো গড বাট হি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। এই একত্ববাদের দিকে তাওহীদের দিকে যখন মানুষকে তিনি আহ্বান করেছেন ইনভাইট করেছেন তখন মানুষগণ তার কথায় কর্ণপাত করলেন না। অবশেষে নবী নূহ তার জাতির জন্য নিজ সম্প্রদায়ের জন্য নিজ ছেলের জন্য আল্লাহর কাছে বদদোয়া করেছিলেন তখন বিশাল একটা প্রাবান হয়েছিল। আপনারা জানেন এই প্রাবান থেকে বাঁচার জন্য আল্লাহ নূহকে কি বলেছেন সে বিষয়টা সূরা হুদের 37 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা হে নূহ তুমি আমার সামনে তোমার নৌকা তোমার নৌযান তৈরি করো। বিশেষজ্ঞরা বলছেন এক্সপার্টরা বলছেন নৌযানের যে জ্ঞান বিজ্ঞান সেটা পৃথিবীর যে সর্বপ্রথম নবী নূহ আলাইহিসসালাম মানুষকে শিক্ষা দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ। আজকে এই বিজ্ঞান পৃথিবীতে অনেক দূরে এগিয়ে গেছে। আমরা যদি লক্ষ্য করি যে আমেরিকার সাবমেরিন রাশিয়ার সাবমেরিন চীনের সাবমেরিন বিশাল বিশাল সাবমেরিন আজকে বঙ্গোপসাগরে আটলান্টিক মহাসাগরে আমরা দেখতে পাই। আমরা যদি আরো দেখতে পাই যে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার যেটা একটা শুধু একটা নৌযান নয় মনে হয় বিশাল একটা গ্রাম বিশাল একটা জেলা যে ক্রাফটের মধ্যে জঙ্গি বিমান অনায়াসে নামতে পারে অনায়াসে উড্ডীন করতে পারে। আজকের বর্তমান বিশ্ব এই নৌবিজ্ঞানীর উপর যে অত্যাধুনিক আবিষ্কার করছে তারা নূহ আলাইহিসসালামের প্রতি ঋণী বলুন না সুবহানাল্লাহ। ইসলাম জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে মানুষকে এনকারেজ করে ইসলাম জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে মানুষকে উৎসাহিত করে বিজ্ঞানের ক্ষেত্রে ইসলাম মানুষকে আহ্বান করে ইসলাম বিজ্ঞান মনুষ্য ধর্ম ইসলাম বিজ্ঞান বান্ধব ধর্ম পৃথিবীর মানুষকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে মানুষের আরাম আয়েশের জন্য ইসলাম মানুষকে বিজ্ঞানের দিকে আহ্বান জানায়। শুধু তাই না আজকে আমরা কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাচ্ছি কত সুন্দর প্রমোদ তরে দিয়ে
সেই জ্ঞান বিজ্ঞান আজকের মুসলমানরা আজকের পৃথিবীর সভ্যতা নূহ আলাইহিসসালাম থেকে আবিষ্কার করেছেন। সম্মানিত মুসল্লান কেরাম, আমরা একটু দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যুগে যুগে আল্লাহ পাক নবী এবং রাসূল প্রেরণ করেছেন মানুষকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য, বিজ্ঞান মনস্ক করার জন্য, পৃথিবীকে বিজ্ঞান বান্ধব একটা পৃথিবী বিনির্মাণ করবার জন্য। ফর দ্য এক্সাম্পল, যদি আমরা বর্ণনা করি নবী সুলাইমান আলাইহিসসালাম এবং তার পিতা নবী দাউদ আলাইহিসসালাম, খ্রিস্টানরা যাকে বলা হয় ডেভিড, দাউদ আলাইহিসসালাম আজকের বর্তমান বিশ্ব লোহা নিয়ে কত কিছু না করছে। আজকের সভ্যতা লোহা ছাড়া অসল। আপনার লোহার কারণে আজকের পৃথিবী অনেক দূরে এগিয়ে গেছে। এই লোহার যে বিজ্ঞান, লোহার যে এক্সপার্ট ছিলেন, তিনি ছিলেন নবী দাউদ আলাইহিসসালাম। তিনি হাতে যখন লোহা নিতেন পানির মতো, তিনি হাত দিয়ে লোহা বর্ম তৈরি করতেন, বলুন না সুবহানাল্লাহ। তিনি ছিলেন লৌহ বিজ্ঞানী। সেদিকে ইঙ্গিত করে সূরা সাবা 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা ইয়া জিবালু আউবি মাহু ওয়াত-তায়রা ওয়ালানাহুল হাদীদ। আল্লাহ পাক বলছেন, আমি নবী দাউদকে অনেক কিছু দান করেছি, তার মধ্যে অসংখ্য নিয়ামত থেকে একটি নিয়ামত হচ্ছে লোহা তার নিকে অত্যন্ত নরম ছিল। আমাদের কাছে তুলা রুই যেরকম নরম, নবী দাউদকে পৃথিবীর মানুষকে লোহা বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আমি তাকে সে মুজিজা, সে বিজ্ঞান দান করেছিলাম। সুবহানাল্লাহ। আজকে বর্তমান বিশ্ব প্রকৌশলী বিদ্যায় অনেক দূরে এগিয়ে গেছে। আধুনিক শিল্প নির্মাণ আজকে পৃথিবীকে অনেক দূর, অনেক উন্নত শিখরে নিয়ে গেছে। পৃথিবীর সর্বপ্রথম প্রকৌশলী বিদ্যা শিক্ষা দিয়েছেন নবী হুদ আলাইহিসসালাম। তিনি তার জাতি আদকে সে বিজ্ঞানটা তিনি শিক্ষা দিয়েছেন। আদ জাতিরা আমরা বর্তমানে ইট দিয়ে, কংকর দিয়ে বড় বড় অট্টালিকা নির্মাণ করি, তারা সেগুলো করত না। তারা বিশাল বিশাল পাহাড়, পাথরের পাহাড় খোদাই করে সুবিশাল অট্টালিকা তারা নির্মাণ করত। তাদের কোনো ইট ছিল না, তারা একটা এক্সপার্ট ছিলেন প্রকৌশলী বিষয়ের উপর। সেদিকে ইঙ্গিত করে আল্লাহ পাক সূরা ফজরের 6-8 নম্বর আয়াতে বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিছলুহা ফিল বিলাদ। সেই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, তাদের মধ্যে এত শক্তিশালী, এত লম্বা জাতি পৃথিবীতে ছিল না। সম্মানিত মুসল্লান কেরাম, সুচ্ছ ঠাওয়া এটা আজকে নয়। আজকে যারা আমরা বিশাল বিশাল আকাশচুম্বী, গগনচুম্বী অট্টালিকা নির্মাণ করছি, সে বিজ্ঞানটা আমাদেরকে শিখিয়েছেন হযরত হুদ আলাইহিসসালাম। আল কোরআন বিজ্ঞানে ভরা, সেজন্য আল্লাহ পাক বলছেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের সায়েন্সেবল হলে কোরআনে আল্লাহ তাআলা শপথ খেয়েছেন। সম্মানিত মুসল্লান কেরাম, আজকে আমরা যদি পৃথিবীর বুকে দেখায় পৃথিবীর সর্বোচ্চ অট্টালিকা টাওয়ার বুর্জ খলিফা, যেটা আরব আমিরাতে, এরপরে দ্বিতীয় স্থানে আছে চীনের সানহাই টাওয়ার, এরপরে পৃথিবীর সর্বোচ্চ তৃতীয় সুউচ্চ টাওয়ার রয়্যাল কলক টাওয়ার, যেটাকে আমরা জমজম টাওয়ার বলি, বাইতুল্লাহ শরীফের পাশে বিশাল গড়িওয়ালা যে টাওয়ারটা, আজকের সেই অট্টালিকা শিল্প, আজকের প্রকৌশলী বিদ্যা, এটা মানুষ আল্লাহ রসুল থেকে, এটা আল্লাহ রসুল হুদ আলাইহিসসালাম থেকে মানুষ অর্জন করেছে। এই বিদ্যার কাছে পৃথিবীর সভ্যতা, পৃথিবীর সভ্যতা হযরত হুদ এবং তার জাতি আদের কাছে ঋণী, বলুন না সুবহানাল্লাহ। আমরা একটু দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত মুসল্লান কেরাম,
আলোচনা রাখছিলাম জ্ঞান বিজ্ঞান চর্চা ও ইসলাম একটি পর্যালোচনা এই বিষয় নিয়ে। এভাবে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত সুলাইমান আলাইহিসসালাম প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা এক এক বিষয়ে বিশেষজ্ঞ করেছেন, এক্সপার্ট করেছেন। আমরা জানি বাইতুল্লাহ শরীফ সংস্কার করেছেন, পুনর্নির্মাণ করেছেন হযরত ইব্রাহিম এবং তার ছেলে ইসমাইল আলাইহিসসালাম। তিনি সেখানে যে পাথরটা ব্যবহার করেছেন, ইতিহাস বলছে, বিভিন্ন তাফসির বলছে যে মকাম ইব্রাহিম যেখানে আমরা গিয়ে তাওয়াব করে দুই রাকাত নামাজ পড়ি, ইব্রাহিমের পদচিহ্ন সে পাথরের মধ্যে এখনো আছে। এক্সপার্টরা বলছে সে পাথরটা লিফটের কাজ করত, ইব্রাহিমের যখন বাইতুল্লাহ নির্মাণের জন্য উঁচুতে যাওয়ার প্রয়োজন হতো সে পাথর অটোমেটিক উঁচু অবস্থায় চলে যেত, যখন নিচে যাওয়ার দরকার হতো তখন যখন তিনি ইচ্ছে করতেন তখন সে পাথরটা নিচে নামা আসত। বলুন না সুবহানাল্লাহ। সেদিকে ইঙ্গিত করে সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ফিহি আয়াতুম বাইয়ানাত মাকাম ইব্রাহিম, সে বাইতুল্লাহর মধ্যে রয়েছে আল্লাহর অসংখ্য নির্দেশ, আল্লাহর অসংখ্য মার্ক স্যাম্পল আল্লাহ তাআলা বাইতুল্লাহর মধ্যে রেখে দিয়েছেন। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে মাকাম ইব্রাহিম, ইব্রাহিমের সে পদচিহ্ন। আজকের সভ্যতা 100 তলার উপরে 90 তলা 80 তলা যে 90 ফ্লোর 80 ফ্লোর মানুষরা ভবন নির্মাণ করছে, সেখানে অনায়াস আজকে লিফটে চলে যাচ্ছে। সে লিফটের বিশেষজ্ঞ ছিলেন, এক্সপার্ট ছিলেন নবী ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি সালাম। সম্মানিত মুসল্লান ইকরাম, এভাবে আল্লাহ পাক যুগে যুগে প্রত্যেক নবী এবং রাসূলকে এক্সপার্ট করে পাঠিয়েছেন মানুষকে বিজ্ঞান মনস্ক করবার জন্য, জ্ঞান বিজ্ঞানে মানুষকে সুদূর আকাশে নিয়ে যাওয়ার জন্য, মানুষকে এই বিজ্ঞানে এক্সপার্ট করার জন্য। ঠিক অনুরূপভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিয়েছেন যেটা পৃথিবীর কোন নবী আল্লাহ শিক্ষা দেন নাই। সুবহানাল্লাহ। তিনি শুধু বিজ্ঞানে ছিলেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট সায়েন্টিস্ট অফ দ্য ওয়ার্ল্ড, তিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট পলিটিশিয়ান ইন দ্য ওয়ার্ল্ড, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃফার আলামিন, তিনি ছিলেন পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ, তিনি ছিলেন দয়ালু। সেই জন্য শুধু মুসলমান নয়, পৃথিবীর নন মুসলিম জর্জ বার্নার্ড শো থেকে শুরু করে, মাইকেল এইচ হার্ট থেকে শুরু করে, যারা রাসূলুল্লাহর বৈশী প্রশংসা করছে বাধ্য হয়েছেন। সম্মানিত মুসল্লান ইকরাম, আল্লাহ পাক আল্লাহ রাসূলকে কেন প্রেরণ করেছেন? অন্যতম উদ্দেশ্যের মধ্যে সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ পাক বলছেন যে আমি মুমিনদের উপর অনুগ্রহ করেছি, যারা ইমানের সুনিবিচ্ছায় তুলে আশ্রয় গ্রহণ করে নিজকে আল্লাহর অত্যন্ত কাছের প্রিয় বান্দা হিসাবে নিজকে আল্লাহর লিস্টির মধ্যে নামকরণ করেছে, তাদেরকে বলা হয় মুমিন, যারা আল্লাহর অত্যন্ত কাছের প্রিয় বান্দা। আমি তাদেরকে অনুগ্রহ করেছি, সুনিবিট অনুগ্রহ তাদের উপর। কিভাবে? আল্লাহ তাআলা বলছেন আমি তাদের মধ্য থেকে তাদের জন্য রাসূল প্রেরণ করেছি, রাসূল নির্বাচিত করেছি, রাসূল পাঠিয়েছি। সুবহানাল্লাহ। সে রাসূলের দায়িত্বের মধ্যে অন্যতম দায়িত্ব কি? ইয়াতলু আলাইহিম আয়াতি, রাসূল আমার যে আয়াত আছে, আমার যে নির্দেশন আছে, পৃথিবীতে আমার যে অসংখ্য মার্ক স্যাম্পল আমি পৃথিবীতে সৃজন করেছি, তৈরি করেছি, সেই সকল আমার আয়াতগুলি তিনি তার উম্মতকে শিক্ষা দেবেন। আরও কাজ কি? ওয়াইযাক্কিহিম, তার উম্মতকে তিনি পবিত্র করবেন। এখানে ওয়াইযাক্কিহিমের তাফসির করতে গিয়ে ইবনে কাসিরের মধ্যে আসছে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, কিভাবে পবিত্র করবে, কিভাবে পরিশুদ্ধি করবে, সেটা হচ্ছে রাসূল তার উম্মতকে সৎ পথের আদেশ দেন এবং অসৎ পথ থেকে, অন্যায় পথ থেকে, শরীয়ত নিন্দিত পথ থেকে তার উম্মতকে তিনি নিষেধ করেন। এভাবেই আল্লাহ রাসূল তার উম্মতকে পবিত্রতা করবেন। আর কি? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা,
রাসূলের অন্যতম রেসপন্সিবিলিটি আরেকটি দায়িত্ব হচ্ছে তিনি কোরআনের জ্ঞান বিজ্ঞান এবং সুন্নাত তার জাতিকে শিক্ষা দেন। বলুন না সুবহানাল্লাহ। রাসূল আমাদের কাছে আসছেন আমাদেরকে কোরআনুল ইলম কোরআনের জ্ঞান বিজ্ঞান আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। রাসূল নিজেই বলেছেন বুইস্তু মুআল্লিমা, আমাকে প্রেরণ করা হয়েছে, আমি প্রেরিত হয়েছি আমার উম্মতকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য। সম্মানিত মুসল্লানে কেরাম, সেজন্য ইসলাম জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্রে, ইসলাম জ্ঞান বিজ্ঞান স্টাডির ক্ষেত্রে ইসলাম মানুষকে এনকারেজ করেছে, উৎসাহিত করেছে। ইসলাম কুসংস্কারের কোনো ধর্ম নয়, ইসলাম কুসংস্কার মুক্ত ধর্ম। সেজন্য আমরা দেখব মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে আল্লাহর রাসূলের কাছে যে প্রথম আওয়াজ, যে প্রথম ধ্বনি প্রতিধ্বনিত হয়েছে সেটা হচ্ছে জ্ঞান বিজ্ঞানের বিষয়ে সূরা আলাকের প্রথম 5 আয়াত। সেখানে আল্লাহ পাক বলছেন ইকরা বিসমি রব্বিক আল্লাযী খালাক, পড়ার কথা বলা হয়েছে, জ্ঞান বিজ্ঞানের কথা বলা হয়েছে। আল্লাহ পাক বলছেন রিড ইন দ্য নেম অফ ইয়োর লর্ড, হি হ্যাজ ক্রিয়েটেড ম্যান, ম্যানকাইন্ড, জিন এন্ড আর অল দ্য এক্সিস্ট। বলা হচ্ছে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃজন করেছেন, সে মহান সত্তার নামে পড়ো। ইসলাম জ্ঞান বিজ্ঞানের ধর্ম, ইসলাম কুসংস্কারের ধর্ম নয়। ইসলাম জ্ঞান বিজ্ঞানকে মানুষের জন্য এনকারেজ করেছে, উৎসাহিত করেছে। সম্মানিত মুসল্লানে কেরাম, রাসূলের ধারাবাহিকতায় দীর্ঘ 23 বছর মহাগ্রন্থ আল কোরআন জ্ঞানের বিজ্ঞানের বিভিন্ন ব্রাঞ্চ দিয়ে আল্লাহ রাসূলের উপর অবতীর্ণ হয়েছেন। একটু দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, সম্মানিত মুসল্লান ইকরাম, আলোচনা করছিলাম জ্ঞান বিজ্ঞান চর্চা ও ইসলাম একটি পর্যালোচনা এই বিষয় নিয়ে। জ্ঞান ইমান একটা অপরটার পরিপূরক। যিনি বিজ্ঞানী, যিনি জ্ঞানী, যিনি আলেম, তিনি সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করেন। আল্লাহ সার্টিফাই করছেন সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, যারা বিজ্ঞানী, যারা জ্ঞানী, যারা আলেম, তারাই হচ্ছে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। আলেম উলামাদের বিষয়ে আমাদের সতর্ক থাকা দরকার, আলেম উলামাদের ব্যাপারে আমাদের সম্মানজনক, সম্মানবোধক আমাদের মন্তব্য, আমাদের কমেন্টস করা দরকার। কারণ আল্লাহ নিজেই বলছেন পৃথিবীর সবচেয়ে যারা আমাকে ভালোবাসে, যারা আমার কাছের বান্দা, তারা হচ্ছে আলেম উলামারাই। সম্মানিত মুসল্লানে কেরাম, ইসলাম চোখ বন্ধ করে কোনো কিছু মেনে নিতে বলে না। অন্য অন্য ধর্ম যখন আমরা আপনার কম্পারেটিভ স্টাডি করব, অনেক ধর্ম আছে যে তাদের ধর্মীয় গ্রন্থে কি আছে এটা বিষয় নয়, আমাকে চোখ বন্ধ করে মানতেই হবে। ইসলাম এ ধরনের কোনো ধর্ম নয়। ইসলাম চোখ কান খোলা রেখে ভালোভাবে বুঝে এরপরে আমাকে মেনে নিতে বলে। ইসলাম বলে সূরা মুহাম্মাদের 19 নম্বর আছে আল্লাহ পাক বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জানো এরপর মানো। ইসলাম হচ্ছে আগে জানার নাম, জানার পর এরপর আমি মানব। অন্ধকারভাবে, অন্ধভাবে চোখ বন্ধ করে ইসলাম কোনো কিছু মানার জন্য কাকে বাধ্য করেন না। আগে জানতে হবে, এরপরে আমাদের মানার বিষয়টা আসবে। অন্য অন্য ধর্ম জাতি তারা অনেকেই মন গড়া, তাদের ইচ্ছা মতো আন্দাজ করে তারা কাজ করে, কিন্তু ইসলাম আন্দাজ অনুমানের কোনো ধর্ম নয়, বরঞ্চ ইসলাম আন্দাজ অনুমানকে কঠোর আঘাত করেছে। সূরা ইউনুসের 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ামা ইয়াতাবিউ আকসারুহুম ইল্লা যন্না ইন্না যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, যারা মূর্তি পূজা করে, যারা অগ্নি পূজা করে তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন তাদের ধর্মটা এরকম যে তারা অন্ধভাবে আন্দাজ করে, অনুমান করে, তারা অনুসরণ করে। তবে আন্দাজ অনুমান সত্যের ব্যাপারে এটা কোনো কিছুই করতে পারে না। সত্যের মোকাবিলায় আলোর দিকে, সত্যের দিকে, সুন্দরের দিকে আন্দাজ অনুমান কোনো কিছুই নয়। সম্মানিত মুসল্লানে কেরাম, সেজন্য
আমাদেরকে আগে কোন বিষয়ে এক্সপার্ট হতে হবে, এরপরে ওই বিষয়ে আমি মন্তব্য করতে পারবো। না জেনে না বুঝে ইসলাম আমাকে কোনো বিষয়ে কমেন্টস করতে বলে না, এমন কি আল্লাহ পাক আল্লাহর রাসূলকে সহ নিষেধ করেছেন, হে রাসূল আমি আপনাকে যে বিষয়ে জ্ঞান দিই নাই আপনি সে বিষয়ে কথা বলতে যাবেন না। কারণ লিকুল্লি ফান্নির রিজাল, এক একজন এক এক বিষয়ের উপরে এক্সপার্ট, এক একজন এক এক বিষয়ের বিজ্ঞানী, এক এক মানুষ এক এক বিষয়ে অভিজ্ঞ। ইসলাম কোন বিষয়কে হালাল করেছে, ইসলাম কোন বিষয়কে হারাম করেছে, ইসলামের কোন বিষয়টা বৈধ, ইসলাম কোন বিষয়টা অবৈধ, ইসলাম কোনটাকে ফরবিডেন করে, ইসলাম কোন বিষয়কে পারমিশন দেয়, এটা যারা ইসলামের এক্সপার্ট শুধু তারাই বলতে পারবে। আল্লাহ পাক আল্লাহ রাসূলকে বলছেন সূরা ইসরাইলের 36 নম্বর আয়াতে, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, হে রাসূল আমি আপনাকে যে বিষয়ে জ্ঞান দিই নাই সে বিষয়ে আপনি কথা বলবেন না, সে বিষয়ে আপনি কথা বলতে যাবেন না। আমি আর আপনি কোন মানুষ যেখানে আল্লাহ রাসূলকে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞান বিজ্ঞানের অধিকারী আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলছেন আপনি যে বিষয়ে এক্সপার্ট নন সে বিষয়ে আপনি মন্তব্য করতে যাবেন না। সম্মানিত মুসল্লানে কেরাম, আমরা একটু দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সব জ্ঞান এটা হচ্ছে ইসলামের জ্ঞান। ইসলাম কোনো কিছুকে জ্ঞান অর্জনের জন্য বাধা সৃষ্টি করে না, কারণ এই পৃথিবীতে যত সৃষ্টি আছে যত সৃজন আছে সব সৃষ্টি তো আল্লাহর। মানুষ কোন একটা সৃষ্টি নিয়ে গবেষণা করা এটা ইসলাম সাধুবাদ জানায়। আমি যদি চাই আমার সন্তানকে আমার মেয়েকে আমি জ্যোতির্বিজ্ঞানী করতে পারি, যেহেতু আল কোরআনে জ্যোতির্বিজ্ঞানের বিষয়ে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছেন। সূরা কাফের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। আল্লাহ পাক বলছেন যে তোমরা কি একটু দেখো না, তোমাদের মাথার উপর একটু দেখো না যে সুবিশাল আকাশ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। শুধু আকাশ সৃষ্টি করেছেন তাই নয়, সেই আকাশকে তিনি ডেকোরেটেড করেছেন, সৌন্দর্য মণ্ডিত করেছেন তিনি, সেখানে নক্ষত্র দিয়ে, তারকা দিয়ে, গ্রহ দিয়ে, উপগ্রহ দিয়ে, সৌরজগৎ দিয়ে সে আকাশকে তিনি কত সুন্দর করেছেন। আর কি করেছেন, ওয়ামা আলাহা মিন ফুরুজ। তুমি যদি জ্যোতির্বিজ্ঞানীদেরকে বলছেন, জ্যোতির্বিজ্ঞানীদের জন্য সূত্র আল্লাহ পাক কোরআনে দিয়ে দিয়েছেন, তোমরা যদি আকাশকে নিয়ে গবেষণা করো সে বিশাল আকাশে অণু পরিমাণ পর্যন্ত সেখানে ছিদ্র তুমি খুঁজে পাবে না। বলুন না সুবহানাল্লাহ, কোনো কুটিবিহীন কোনো স্তম্ভবিহীন এ বিশাল আকাশ আল্লাহ তাআলা নির্মাণ করে রেখেছেন। সম্মানিত মুসল্লানে কেরাম, তাহলে আমাদেরকে জানতে হবে আল্লাহ তাআলা কিভাবে ছাদ সৃষ্টি করেছে, সূর্য, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ছায়াপথ, মিল্কওয়ে, এই সকল বিষয়ে জ্ঞান অর্জন করা এটা ইসলাম এটাকে অনুমোদন করে। সম্মানিত মুসল্লানে কেরাম, আমি যদি চাই আমার সন্তানকে আমি পাইলট বানাতে পারি, আমি বৈমানিক বানাতে পারি, যেহেতু এ বিষয়ে কোরআন এ বিষয়ে আমাদেরকে শিক্ষা অর্জন করার জন্য কোরআন এ বিষয়ে সূরা নাহালের 79 নম্বর আছে আল্লাহ পাক বলছেন আলাম ইয়ারু ইলা তায়রি মুসাখখারাতিন ফি জাউ সামা মা ইউনসিকুহুন্না ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলছেন যে তোমরা কি একটু পাখির দিকে তাকাও না, মূলত বিজ্ঞানীরা এ পাখিকে আবিষ্কার করে আজকের আবার নতুন নতুন নিত্য নতুন বিমান আজকে আবিষ্কার হচ্ছে, সে পাখি মুক্ত বিশ্বে ডানা মেলে কিভাবে উড্ডীন করে, তাকে কে নিয়ন্ত্রণ করে, ছোট্ট একটা ডালপালার মধ্যে বসে এই ডালপালা যদি ভেঙে যায় পাখিটা নিচে পড়ে যায় না, পাখিটা আবার উঠতে শুরু করে। আল্লাহ তাআলা বলছেন মা ইউনসিকুহুন্না ইল্লাল্লাহ, এই পাখি নিয়ন্ত্রণ করে একমাত্র আল্লাহই। বলুন না সুবহানাল্লাহ। আজকের বর্তমান বিজ্ঞান কোরআনের কাছে ঋণী, যিনি বিজ্ঞানী হবেন যিনি সায়েন্টিস্ট হবেন তার সর্বপ্রথম তত্ত্ব সূত্র গ্রন্থ হচ্ছে আল কোরআন। সম্মানিত মুসল্লানে কেরাম, কোরআনকে বাদ দিয়ে পৃথিবীর কোনো বিজ্ঞানে বিজ্ঞানে হতে পারে না। আজকে আপনারা দেখছেন
যে তুরস্কের প্রেসিডেন্ট সুলতান রজব তাইব এরদোগান, তিনি চালকবিহীন ড্রোন আবিষ্কার করে পুরো পৃথিবীতে হইচই ফেলে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আজকে ইউক্রেন বলছে যে কোনো বিনিময়ে আমার তুরস্কে এসে ড্রোন চায়। আজকে ব্রিটেন বলছে যে কোনো বিনিময়ে তুরস্কের সে ড্রোন আমরা আবিষ্কার করবই। সুলতান এরদোগান কোরআনের সে তত্ত্ব সূত্র থেকে এ চালকবিহীন ড্রোন আবিষ্কার করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লানে কেরাম, যে পাখি অটো পাইলট সিস্টেম পরিবেশ বান্ধব, এ পাখি উঠতে কোনো অকটেনের প্রয়োজন হয় না, কোনো ডিজেলের প্রয়োজন হয় না, অত্যন্ত পরিবেশ বান্ধব, সেখান থেকে আবিষ্কার করে আজকে বর্তমান বিশ্ব অত্যাধুনিক বিমানগুলি আবিষ্কারের পথে। মেডিকেল সায়েন্স, আধুনিক চিকিৎসা বিজ্ঞান, আমার সন্তানকে চাইলে, আমার মেয়েকে চাইলে আমি ডাক্তার বানাতে পারি। মানুষের শরীরের বডিকে গবেষণা করে স্টাডি করে এক একজন এক এক বিষয়ে এক্সপার্ট হচ্ছেন, ডাক্তার হচ্ছেন। একজন হার্টের ডাক্তার হচ্ছেন, একজন মেডিসিন ডাক্তার হচ্ছেন, এ মানুষের বডি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে গবেষণা করছেন। ডাক্তারের সূত্রটা আল্লাহ পাক সূরা জারিয়াতে 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা, তুমি কি তোমার নিজের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে স্টাডি করো না? তুমি কি তোমার নিজের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে গবেষণা করো না? এটিকে তুমি দেখো না? তুমি যদি তোমার নিজের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে গবেষণা করো, তাহলে তুমি এক এক বিষয়ে এক এক ডাক্তার হতে পারবে। সুবহানাল্লাহ। সূরা বালাদের 8-9 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন। আমি তাদেরকে চক্ষু দিই নাই? চোখ বিষয়ে গবেষণা করতে করতে অনেকে চোখে ডাক্তার হয়ে গেছেন। সুবহানাল্লাহ। কোরআন আধুনিক বিজ্ঞানের বিজ্ঞানের গ্রন্থ কোরআন না হলেও, কিন্তু বিজ্ঞানের যে সকল বিষয় সব কিছু তত্ত্বসূত্র অনুসিদ্ধান্ত আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। সম্মানিত মুসল্লানে কেরাম, আজকে সমুদ্র বিজ্ঞান, মানুষ এ বিজ্ঞানে অনেক দূর এগিয়ে গেছে। আমাদের পাশে আছে বাঁকখালী নদী, এর একটু পরে বাঁকখালীর বহনায় বঙ্গোপসাগর। সে বিশাল সাগরের বিশাল ডের ছোট্ট ছোট্ট নৌযান, বলতে গেলে ডিমের কুসার মতো, যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। এদেরকে কে নিয়ন্ত্রণ করে? সমুদ্র বিজ্ঞান, যারা আজকে বিশাল বিশাল স্টিমার নির্মাণ করছে। আল্লাপাক সমুদ্র বিজ্ঞান বিষয়ে, মেরিন সায়েন্স বিষয়ে আল্লাপাক সূরা হাজ্জের 65 নম্বর আছে, আল্লাপাক বলছেন, ওয়াল ফুলকা তাজরি ফিল বাহরি বিআমরি। সুবহানাল্লাহ। বিশাল সমুদ্রে বিশাল ঢেউয়ে ছোট্ট ছোট্ট সে নৌযান, মূলত আমি এগুলোকে নিয়ন্ত্রণ করি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি না চান, একটি লঞ্চ, একটি স্টিমার, একটি বোট সুষ্ঠুভাবে তারা ফিরে আসতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, এগুলো আমার আদেশেই সেখানে এভাবে সুন্দরভাবে তারা চলে যায়, সুন্দরভাবে তারা ফিরে আসে। সম্মানিত মুসল্লানে কেরাম, আজকের সমুদ্র বিজ্ঞান অনেক দূরে এগিয়ে গেছে। আপনারা জানেন যে মহাসমুদ্রে, আজকের সমুদ্রের তল দেশে টানেল নির্মাণ করা হচ্ছে। টানেল এ বিজ্ঞান কর্তৃক আসছে। এ বিজ্ঞান হাজার হাজার বছর আগে হযরত মুসা আলাইহিসসালাম আমাদেরকে এই বিজ্ঞান শিখিয়েছেন। আপনার যুক্তরাজ্য, যুক্তরাজ্যের স্টোক ফোক স্টোম থেকে ফ্রান্সের কো গাড়িতে যেতে সময় লাগে 35 মিনিট, 35 মিনিটস। ওইখানে চ্যানেল, যে নদী ভিতর দিয়ে যে টানেল করা হয়েছে, ওই টানেলে সময় লাগে 1 থেকে 2 মিনিট। বলুন না সুবহানাল্লাহ। সে বিজ্ঞানটা তারা কোত্থেকে পেয়েছে? সে বিজ্ঞানটা পেয়েছে হযরত মূসা আলাইহিসসালামকে যখন ফেরাউন তার বাহিরে দাওয়া করতে লাগলো, সামনে লোহিত সাগর। আপনারা জানেন এটা নীল নদ নয়, এটা হচ্ছে লোহিত সাগর। তখন আল্লাহ মুসাকে কি বলছেন? সূরা বাকারার 50 নম্বর আয়াতে আল্লাহ পাক সে বিষয়টা বলছেন, ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম। মুসা যখন লোহিত সাগরের সামনে কোনো পন্থা ছিল না, তখন আমি মুসাকে বললাম, তোমার লাঠি দিয়ে তুমি লোহিত সাগরে আঘাত করো। আঘাত করার সাথে সাথে সমুদ্রের ভিতরে মাঝখানে একটা টানেল হয়ে গিয়েছিল, একটা রাস্তা হয়ে গিয়েছিল। সে রাস্তা দিয়ে মুসা এবং তার বাহিনী অপর প্রান্তে চলে গিয়েছিল। ফেরন এবং তার বাহিনী এই নীল নদের আপনার লোহিত সাগরের গভীরে হাবুডুবুকে মৃত্যুবরণ করেছিল। সম্মানিত মুসল্লানে কেরাম,
আজকে আমাদের চট্টগ্রামে সে টানেল হচ্ছে, সে উদ্যোগ নেওয়া হচ্ছে। এই বিজ্ঞান হযরত মূসা কাল্লা যে শিক্ষা দিয়েছেন, যেটা আমরা 1400 বছর আগে আল কোরআনে আল্লাহ রাসূলের মাধ্যমে আমরা জানতে পেরেছি। সম্মানিত মুসল্লানি কেরাম, আমি চাইলে আমার সন্তানকে সমুদ্র বিজ্ঞানে করতে পারি, আমি চাইলে আমার সন্তানকে আমার মেয়েকে সৌর বিজ্ঞানে বানাতে পারি, সৌর জগৎ দিয়ে আবিষ্কার গবেষণা করতে পারে। ইয়াসিরের সূরা ইয়াসিরের 38 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়া শামসু তাজরি লি মুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজুল আলীম। সূর্য নক্ষত্র সৌরজগতে প্রত্যেক নক্ষত্র প্রত্যেক গ্রহ তার নিজ অক্ষপথে পরিভ্রমণ করছে, সূত্র দিয়ে দিয়েছেন। সূর্য তার নিজ অক্ষপথে ঘুরে, চন্দ্র তার অক্ষপথে ঘুরে, পৃথিবী তার অক্ষপথে পরিভ্রমণ করে। আমি চাইলে আমার সন্তানকে সৌরবিজ্ঞানী বানাতে পারি। এটা তো আল্লাহর জ্ঞান, এটা তো কোরআনের জ্ঞান, এটা তো ইসলামের জ্ঞান। ইসলাম এই বিষয়গুলোকে এক্সপার্ট হতে আমাদের বাধা দেয় না।